হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে বিকেল স্টোরিতে স্বাগতম ভিডিও দেখার জন্য, সেই সাথে সবাইকে পবিত্র ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। উত্তরবঙ্গের রুচিশীল ও স্মার্ট অপারেটরগুলোর মধ্যে অন্যতম হচ্ছে অরিন ট্রাভেলস। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে অরিন ট্রাভেলস তার যাত্রীদের জন্য নিয়ে এসেছে মার্সিডিস বেঞ্জের 4 ইউনিট ননএসি বাস। বাসগুলো তৈরি করেছে বাংলাদেশের অন্যতম সুনামধন্য বডি তৈরিকারক প্রতিষ্ঠান ফাইজুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। হানিফ এন্টারপ্রাইজের পরে উত্তরবঙ্গে অরিন ট্রাভেলসই দ্বিতীয়বারের মতো মার্সিডিস বেঞ্জের ননএসি বাস নিয়ে আসতে যাচ্ছে। সেই সাথে এবারের ঈদে উত্তরবঙ্গবাসীকে সবচেয়ে বড় যে চমক দিতে যাচ্ছে যারা, তারা হচ্ছে অরিন ট্রাভেলস। 2 ইউনিট হাইগার বিজনেস ক্লাস এসি বাস এবং 4 ইউনিট মার্সিডিস বেঞ্জের ননএসি বাস দিয়ে তাদের যাত্রীদেরকে বেশ বড়ই একটি উপহার দিতে যাচ্ছে এবারের ঈদে। মার্সিডিস বেঞ্জের ননএসি বাস হিসেবে গাড়িগুলোর বডি মডেল এবং পেইন্ট সবকিছুই আমার কাছে বেশ ভালোই লেগেছে। অন্তত হানিফ এন্টারপ্রাইজের বহরে যে দুটি মার্সিডিস বেঞ্জের ননএসি গাড়ি রয়েছে সেগুলোর তুলনায় বডি এবং পেইন্টের দিক থেকে এই গাড়িগুলোকে বেশ ভালোই মানানসই লাগছে। বডিতে মূল পেইন্ট হোয়াইট রেখে সেই সাথে রেড এবং ব্লু কালারেরও মিশ্রণ রাখা হয়েছে এই গাড়িগুলোতে। ফ্রন্টের কথা যদি বলি তাহলে ফাইজুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ তারা সাধারণত এই ধরনের ফ্রন্ট দিয়েই অভ্যস্ত তাদের গাড়িগুলোতে। বিশেষ করে ইউনিক এবং দুলা পরিবহনে অনেকটা এই ধরনেরই ফ্রন্ট দেখা যায় ওই গাড়িগুলোতে। এছাড়া ব্যাগের কথা যদি বলি তাহলে ব্যাগটাও আমার কাছে বেশ ভালোই লেগেছে। মোটামুটি সিম্পলের মধ্যে বেশ মানানসই লেগেছে মার্সিডিস বেঞ্জের এই গাড়িগুলোতে। এছাড়া পেছনের সাইটের দিকে মার্সিডিস বেঞ্জের লোগো দেওয়া হয়েছে, সেই সাথে মার্সিডিস বেঞ্জের নামও উল্লেখ করা হয়েছে গাড়ির বডিতে। এছাড়া বডির সামনের সাইটে অরিন ট্রাভেলসের নাম, সেই সাথে অরিন ট্রাভেলসের লোগো ব্যবহার করা হয়েছে। গাইবান্ধা রুটে উন্নত সার্ভিসের মাধ্যমে যাত্রীদের আস্থার বাহন হিসেবে পরিণত হয়েছে অরিন ট্রাভেলস। এতদিন পর্যন্ত অরিন ট্রাভেলসের রুট ছিল শুধুমাত্র ঢাকা টু গাইবান্ধা, তবে শোনা যাচ্ছে তারা নতুন আরও একটি রুটে আগমন করতে যাচ্ছে এই নতুন গাড়িগুলো দিয়ে, আর সেই রুটটি হচ্ছে ঢাকা জয়পুরহাট পাঁচবিবি হিলি। তবে সেই নতুন রুটে এই নতুন গাড়িগুলোই দিবে কিনা সেটা এখনও পর্যন্ত নিশ্চিতভাবে জানা যাচ্ছে না। তবে গাড়িগুলো যখন গ্যারেজ থেকে বের হবে এবং রেজ পাওয়ার পরে যখন তারা সার্ভিসে যুক্ত হবে তখনই আসলে বোঝা যাবে যে এই নতুন গাড়িগুলো দিয়ে তারা কি তাদের নতুন রুটি ওপেন করছে নাকি গাইবান্ধা রুটে দিচ্ছে অথবা উভয় রুটেই মিলিয়ে দিচ্ছে। সেই আপডেট জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন, লাইক দিন, শেয়ার দিন এবং কমেন্টে আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে জানাবেন। আজ এখানে ভিডিও শেষ করতে যাচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, সবার ঈদ ভালো কাটুক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।